হ্যালো ফ্রেন্ডস বিকে মা মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন বর্ষা বন্ধুরা এই সময় কোন কোন গাছের ডাল কাটিং থেকে চারা গাছ তৈরি করা যায় এখন হলো আদর্শ সময় আমরা নার্সারি থেকে চারা গাছ কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে সেই গাছটি দেখা যায় কোনো কারণে মারা যায় যদি সেই একটি গাছ থেকে অনেক চারা গাছ তৈরি করি তাহলে আর কিনতে যেতে হবে না আমি কোন গাছগুলি কাটিং থেকে চারা গাছ তৈরি করি সব জন্য সেই গাছগুলি থেকে আমি কাটিং করি এই ভিডিওতে কোন গাছগুলি কাটিং করি সেইগুলো দেখাবো আপনারা পারলে এই গাছ ডাল কাটিং করে অনেক চারা গাছ তৈরি করে নিতে পারবেন প্রথমে বন্ধুদের বলবো যখন ডাল কাটিং করে চারা গাছ করবেন সেই পাত্রটা টবের নিচে যে ছিদ্র থাকে খোলাম কুচি দিয়ে নুড়ি বালি তারপর মাটি দিয়ে ডাল কাটিং বসাবেন তারপর ডালগুলি যখন কাটিং করবেন ছাওয়া জায়গায় টবটি রেখে দেবেন বা পাত্রটি রেখে দেবেন মাঝে মাঝে জল দেবেন অতিরিক্ত জল দেবেন না তাহলে বন্ধুরা দেরি না করে আমি কোন গাছগুলি ডাল কাটিং করি সেই গাছগুলি দেখাই আসুন প্রথমে বলবো এই যে জবা গাছ দেখতে পাচ্ছেন এই জবা গাছ ডাল কাটিং করে চারা গাছ করতে পারবেন তারপরে দেখুন এটা হলো হলুদ কালারের টেকোমা এই গাছেরও ডাল কাটিং করতে পারবেন এগুলো হলো কলিয়াস এই কলিয়াস এটা হলো পাতা বাহার এই পাতা বাহারে এই ডগাগুলো একটু কেটে নিয়ে যদি বসিয়ে দেন তাহলে অনায়াসেই চারা গাছ তৈরি হয়ে যাবে এখানে এই তো দেখুন ডালটা আমি ডগাটা এখানে মাটিতে পুঁতে দিয়েছি তাতেই দেখুন গাছটি হয়ে গেছে এখানে দেখুন একটা কলিয়াস গাছ দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে এর ডাল যত কাটিং করবেন তত ঝোপালো হবে নতুন নতুন চারা গাছও তৈরি করে নিতে পারবেন এখানে এটা হলো বৃন্দাবনী টগর আর রকমের টগর ফুলের গাছ আছে সেই যে কোনো টগর ফুল বন্ধুরা এর ডাল কাটিং বসাতে পারবেন এই গাছ হল নাক চম্পা এই গাছের ডাল কাটিং করলেই এটাও খুব সহজে চারা গাছ হয়ে যাবে এটা হলো কাঠ চাপা এই গাছেরও ডাল কাটিং করা যায় এই গাছটি দক্ষিণ ভারতের প্রসন্ডা ফুল গাছ এই গাছে ডাল এখান থেকে এইভাবেই ডাল কাটিং করে মাটিতে পুঁতে দিলে চারা গাছ তৈরি হয়ে যাবে রঙ্গন গাছ রঙ্গন গাছ তো অনেক কালারের হয় যে কোনো রঙ্গন গাছ বন্ধুরা এই ডাল যদি কাটিং করেন তাহলে এই বর্ষাতেই চারা গাছ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল এই গোলাপ ফুল এই গাছের ডাল কেটে বালি নেবেন বালির মধ্যে এই যে ডাল এখান থেকে কাটবেন কেটে বালির মধ্যে বসিয়ে দেবেন সামান্য করে জলের ছিটা দেবেন তাহলে দেখবেন খুব সহজে একটা গাছ থেকে অনেক চারা গাছ হয়ে যাবে এই গাছটি হলো জটা এটা একটা ঔষধি গাছ এই গাছেরও ডাল কাটিং করলেই চারা গাছ হয়ে যাবে এটা অ্যাডেনিয়াম গাছ এই গাছেরও ডাল কাটিং থেকে চারা গাছ তৈরি করা যায় এখানে দেখতে পাচ্ছেন এটা হলো করবি এই করবি এখানে তিনটি কালারের আছে তবে এই করবির ডাল কাটিং থেকে চারা গাছ তৈরি করে নিতে পারবেন এখানে মিলি মিলি অনেকগুলো কালার আছে এই মিলি গাছেরও ডাল খুব সহজেই চারা গাছ তৈরি হয়ে যায় বেল ফুল ও জঁই ফুল এই দুটি গাছ এগুলো ডাল এই সময়তেই এই বর্ষাতে যদি কাটিং করেন তাহলে খুব সহজে চারা গাছ হয়ে যাবে এটা হাইব্রিড কামিনী এই গাছেরও ডাল কাটিং করলে চারা গাছ তৈরি করতে পারবেন এটা কুপিয়া এই কুপিয়া ফুল গাছেরও চারা গাছ করে নিতে পারবেন এইটা হলো মেস্তা জবা এই মেস্তা গাছের এর ডালটি কেটে নিয়ে মাটিতে পুঁতে দেবেন খুব সহজে চারা গাছ তৈরি হয়ে যাবে এইটা হলো দত্তপ্রিয়া এই গাছেরও খুব সহজে চারা গাছ তৈরি করা যায় এই কাটিং থেকেই এর ডগাটা কেটে যদি মাটিতে পুঁতে দেন তাহলে একটা থেকে অনেকগুলো চারা গাছ করে নিতে পারবেন এখানে বন্ধুরা এই গাছটি দেখতে পাচ্ছেন রুয়েলিয়া গাছ এই রুয়েলিয়ার তিনটি কালার আমার বাগানে আছে এই গাছের ডাল কাটিং করলে চারা গাছ তৈরি হয়ে যাবে বন্ধুরা ইনডোর গাছ তো অনেক আছে সেই ইনডোর গাছগুলিও যদি ডাল পুঁতে দেন তাহলে খুব সহজে একটা থেকে অনেক গাছ করে নিতে পারবেন এটা যেমন জেট প্লান্ট বিভিন্ন ধরনের আছে ইনডোর প্লান্ট সেই ইনডোর প্লান্টগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা বাগানে তো অনেক গাছ আছে আমি এখানে দেখুন এই ডালগুলি আমি কাটিং করেছি এগুলো চারা গাছ তৈরি হয়ে গেছে বন্ধুরা যে গাছগুলি দেখালাম সেই গাছগুলির ডাল আপনারা একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করে নিন আপনার গাছ একটি গাছ এনেছেন নার্সারি থেকে সেই গাছটি যদি মারা যায় তাহলে আর কিনতে তো যেতে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সবসময়ের জন্য ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ